ইমাদ ওয়াসিম ভক্তদের জন্য সুসংবাদ, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন পাকিস্তানের সমর্থকরাও। বিশ্বকাপেই যে দেখা যেতে পারে ইমাদ ওয়াসিমকে। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ, পাকিস্তান গত দুই আসরেই করেছে বাজিমাত। তবে 2009-এর বিশ্ব চ্যাম্পিয়নরা একবার সেমিফাইনাল, একবার থেমেছে ফাইনালে। অধরা শিরোপা এবার ঘরে নিতে সবচেয়ে বেশি প্রয়োজন একজন জুতসই অলরাউন্ডার। ইমাদ ওয়াসিমের অবসর তাই প্রায়ই আক্ষেপ জাগায়। টি টোয়েন্টি ক্রিকেটে ইমাদকে বলা যায় পারফেক্ট প্যাকেজ। কি ব্যাটিং, কি বোলিং, এমনকি ফিল্ডিংয়েও এখনও যেন তাগড়া জোয়ান। বিশ্বজুড়ে তাই তার দাপট ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে। তবে নানা কারণে ব্রাত্য হয়ে পড়েছিলেন পাকিস্তান জাতীয় দলে। অভিমানে তাই অবসরের ঘোষণা দিয়ে বসেন গেল নভেম্বরে। অবসর নিয়ে ইমাদের এখনও কোনো আক্ষেপ নেই, তবে আছে পাকিস্তানের ভক্ত সমর্থকদের। এবার তাদের এক প্রকার সুখবরই দিলেন 35 বছর বয়সী এই ক্রিকেটার। জানালেন, পাকিস্তানের যদি প্রয়োজন হয় অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেও পারেন। ইমাদ বলেন, হ্যাঁ কখন কি হয় বলা যায় না, তবে আমি এটাও বলছি যে সিদ্ধান্ত আমি নিয়েছি, আমি সে সিদ্ধান্তে শতভাগ সম্মত ছিলাম এবং দিন শেষে এটা ছিল শুধুই আমার সিদ্ধান্ত। তবে বলা যায় না কখন পাকিস্তানের আমাকে দরকার হয়, সেক্ষেত্রে কিছু একটা তো করতে হবে। তবে অভিমান যে এখনও রয়ে গেছে ইমাদের তা স্পষ্ট। মূলত সিনিয়র ক্রিকেটার হিসেবে একটু বাড়তি খাতিরদারি চাওয়া তার। আমি স্বচ্ছতা চাই, ব্যাপারটা আমাকে দায়িত্ব দেওয়া নিয়ে। আমি অধিনায়কত্ব চাই না, কিন্তু সিনিয়র ক্রিকেটার হিসেবে মর্যাদা চাই। দল নিয়ে সিনিয়র ক্রিকেটাররা কী ভাবছে বা দলটাকে কোথায় নিয়ে যেতে চাইছে, এসব তো গুরুত্ব দেওয়া উচিত। ইমাদ ফিরবেন কি ফিরবেন না তা সময়ই বলে দেবে, তবে আপাতত পাকিস্তান জাতীয় দলের প্রতি শুভকামনা জানাতে ভুল করেননি। ইমাদ বলেন, আমি চাই পাকিস্তান সঠিক কম্বিনেশনে সঠিক ক্রিকেট খেলুক। রাইট টাইপ অফ ক্রিকেট, রাইট স্টাইল অফ ক্রিকেট, এটুকুই। অপশন নেওয়ায় দোষের কিছু নেই। আমি সত্যিই খুশি ছিলাম, আমি এখনও খুশি। আমি বিশ্বজুড়ে ক্রিকেট খেলে বেড়াচ্ছি, আশা করছি শীঘ্রই ভালো কিছু আসছে। 35 পূর্ণ করা এই ক্রিকেটার সীমিত ওভারের ক্রিকেটে একসময় পাকিস্তানের নিয়মিত মুখ ছিলেন। পাকিস্তানের হয়ে 55টি ওয়ানডের পাশাপাশি 66টি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। বল হাতে দুই ফর্মেটে যথাক্রমে 44 ও 65টি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন 986 ও 486 রান। কখনও টেস্ট না খেলা ইমাদ 2020 সালের পর ওয়ানডে দলে সুযোগ না পেলেও 2023 পর্যন্ত খেলেছেন টি টোয়েন্টি ফর্মেটে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।